এইখানে শিমের মধ্যে তেল ছাড়া হলদি মরিচ এবং বাখরটা দিয়ে দিয়েছি। তেল ছাড়া তো এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিটস। এখন অলিভ অয়েল ঢেলে দিচ্ছি। এইগুলি হলো 5 ফোড়ন। এখন পেঁয়াজ হয়ে গেছে, তো সিদ্ধ করা এই যে শিম সেটা ঢেলে দিলাম। এখানে বেশি খান লাগবে না। আমার শিম ভাজি এখন হয়ে গেছে, মাশাআল্লাহ। খুবই সুন্দর একটা ঘ্রাণ বাহির হয়েছে। এই যে এখন আমার শিম হয়ে গেছে, এখন আমি তো এই যে হয়ে গেল আমার শিম ভাজি। এই যে শিম ভাজি হয়ে গেল।